with a new item of writing skill, and that is notice writing. How to write a notice. It is very, very important for you for the upcoming Madhyamik examination of 2021. Come on. Tumra jara 2021 Madhyamik debe, tader jonno notice writing bishon bishon guruttopurno important. Come on. Tale prothome jene nao je notice kake bole. Notice asole banglay eke biggopti bole. Come on. Tale notice er mul uddeshyo ta ki? Notice-এর মূল উদ্দেশ্য হলো যে একটা কোনো খবর বা কোনো বিষয় কিছু মানুষকে জানিয়ে দেওয়া স্ট্রেট ফরওয়ার্ড এবং সোজাসুজি ভাবে বা একেবারে কোনো রকম কোনো জটিলতা থাকবে না সেখানে সহজ সরল ভাষায় জানানো এটাই হচ্ছে নোটিশের মূল উদ্দেশ্য এরপরে তোমরা নোটিশ কিভাবে লিখবে এটা দেখবে তোমরা বিভিন্ন বইয়ে তোমাদের যে বই যে বিভিন্ন রাইটিং স্কিলের উপরে বা কম্পোজিশনের উপরে যে বইগুলো আছে সেখানে নানা রকম কথা বলা হয়েছে নানা রকম কেউ বলছে এরকম কেউ বলছে ওরকম কিন্তু তোমাদের আমি আজকে যেটা দেখাবো এইভাবে তোমরা নোটিশ লিখবে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এইভাবে নোটিশ তোমরা লিখবে কেমন দেখো এই বোর্ডের দিকে তাকাও একটু ক্লোজ করা যেতে পারে বোর্ডের দিকে তাকাও একদম প্রথমে দেখো নোটিশ কথাটার মধ্যে এই সব নোটিশ কথাটি থাকবে এবং ক্যাপিটালে দেখো এন ও টি আই সি নোটিশ বলে এই নোটিশ কথাটি থাকছে কেমন এরপরে তোমাদের যে পাঠ্য বই দেখবে তো ব্লিস যে পাঠ্য বই সেখানে তোমরা লক্ষ্য করবে সেখানে পেজ নাম্বার 35 এ সেখানে দেখবে নোটিশ কথাটির আগে একটি স্কুলের নাম বিদ্যালয়ের নাম দেওয়া রয়েছে কেউ কেউ দিতে পারো এ বি সি বা এক্স ওয়াই জেড স্কুল স্কুলের কোনো একটা নাম তোমরা দিতে পারো সেটা দেওয়াই যায় কিন্তু আমি আবার বলছি যে একেবারে অন্য ধরনের এই সহজ ফরম্যাট তোমরা মনে রাখবে তাহলে একদম প্রথমে তোমরা নোটিশ কথাটি লিখবে কেমন ঠিক তার নিচেই দেখো একটি বিষয়বস্তু অর্থাৎ কি নিয়ে নোটিশটা সেটি সংক্ষেপে বলা আছে যে আইডিয়া ক্লাব কুইজ কনটেস্ট আইডিয়া ক্লাব একটি ক্লাব তারা একটি কুইজ কনটেস্ট করবে তাই স্কুলকে তারা জানিয়েছে বিভিন্ন এলাকার স্কুলকে জানিয়েছে যে তারা তাদের বিদ্যালয় থেকে কিছু সিলেক্ট স্টুডেন্টসকে যেন তাদের সেখানে পাঠায় কেমন তো তাই জন্য একটা স্কুলকে নোটিশ করতে হবে তো দেখো এখানে আইডিয়া ক্লাব কুইজ কনটেস্ট বলে বিষয়টা দেওয়া আছে এরপরে দেখো এই যে ঘরের মধ্যে লেখা আছে মূল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ তোমরা এই যে মূল বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে নোটিশটি থাকবে যে আইডিয়া ক্লাব একটি কুইজ কনটেস্ট করেছে তারা কিছু স্টুডেন্টকে তাদের ওখানে পাঠাতে হবে বিদ্যালয়ের তরফ থেকে কেমন তো এখানে মূল বিজ্ঞপ্তি থাকবে তারপরে লক্ষ্য করো তোমরা ডেট এখানে ডেট থাকবে যেমন আজকে হয়তো জুনের 7 তারিখ এখানে লিখলে জুন 7 2020 তারপরে দেখো যেহেতু বিদ্যালয়ের ব্যাপার এখানে দেখো লেখা আছে ডি চ্যাটার্জি হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টার মশাইয়ের এখানে একটি স্বাক্ষর থাকবে যেটাকে অনেকে দেখবে এইভাবে লেখে যে কাউন্টার সাইন বা কাউন্টার সিগনেচার এভাবে কথাগুলো অনেক বইয়ে অনেক জায়গাতে লেখা থাকে একদম সরাসরি ওই সব কিছু লেখার প্রয়োজন নেই শুধু হেডমাস্টার মশাই সই করেছেন হেডমাস্টার মশাই কেমন হেডমিস্ট্রেস হতে পারেন প্রিন্সিপাল হতে পারেন তারপরে যে এই যে নোটিশটা ভারপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ কে নোটিশটা করছে দেখো জিষ্ণু দাসকে না সেক্রেটারি কুইজ ক্লাব আমাদের স্কুলেও অর্থাৎ এই যে স্কুল হ্যাঁ সেটা এক্স ওয়াই জেড বা যে কোনো স্কুল হতে পারে সেই স্কুলের মধ্যে একটি কুইজ ক্লাব আছে সেই কুইজ ক্লাবের সেক্রেটারি জিষ্ণু দাস সে নোটিশটা করেছে যে আমাদের কুইজে যারা যারা আগ্রহী তাদের নাম দাও ভাই তোমরা আমাদের আইডিয়া ক্লাব কুইজ কনটেস্টে আইডিয়া ক্লাব এরকম করেছে তা সেখানে আমাদের ছেলেদের পাঠাতে হবে তাই একটা এলিমিনেশন টেস্ট হবে এবং অনেকগুলো স্টুডেন্ট যদি পার্টিসিপেট করে তাহলে তাদের মধ্য থেকে বেছে হয়তো 20 জন নাম দিল তার মধ্যে সেখানে হয়তো 2 জনকে পাঠানো হলো এরকম করে এই হচ্ছে নোটিশের ফরম্যাট কেমন ওকে বুঝতে পেরেছ তাহলে আবার বলছি দেখো যে প্রথমে নোটিশ তারপরে একটা বিষয়বস্তু তারপরে মূল বিজ্ঞপ্তি তারপরে এখানে তারিখ থাকছে এখানে হেডমাস্টার মশাইয়ের সই এখানে ভারপ্রাপ্ত যে ব্যক্তি অর্থাৎ কুইজ ক্লাবের যে সেক্রেটারি তার
নাম এবং ডেজিগনেশন এখানে থাকছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের বই। হ্যাঁ, এই বইয়ে দেখো এখানে এইভাবে দেওয়া আছে, এবিসি হাই স্কুল, তারপর নোটিশ বলা আছে এইখানে, ওপরে দেখো এক্ষেত্রে ডেটটা বলা হয়েছে, ঠিক। তারপরে বিষয়বস্তু এখানে দেওয়া হয়েছে, দেখো মিউজিক কম্পিটিশন বলে এখানে দেখো, স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন অন 3rd September। দেখতে পাচ্ছ, তাহলে এটা তোমাদের বইয়ে পাবে, তাই আমি এটা আর পড়ছি না, এটা তোমরা বইয়ে পাবে। কেমন দেখো, পরপর পরপর নিচের দিকে নেমে যাও, এখানে দেখো লেখা আছে কাউন্টার সাইন হেডমাস্টার মশাই, তারপরে এখানে স্টুডেন্ট সেক্রেটারি, অর্থাৎ যে স্টুডেন্ট তার নাম থাকলো, তার সই থাকলো, তিনি কে না কালচারাল কমিটি এবিসিডি হাই স্কুলের সেই সেক্রেটারি, তার সই থাকলো। তার মানে আমি যেটা দেখালাম, তাহলে দেখো আমি যেটা দেখালাম সেই সমস্ত বিষয়গুলোই রয়েছে, শুধু ওপরে একটি বিদ্যালয়ের নাম কেউ কেউ দিচ্ছে, তাহলে সেই বিদ্যালয়ের নাম তোমরা দিতেও পারো নাও দিতে পারো। নোটিশ কথাটি লিখবে, বিষয়বস্তু মূল নোটিশে চলে যাবে এখানে ওপরে। ওখানে আমরা পেজ নাম্বার 35 যেটা দেখতে পেলাম যে ডেট ওপরে আছে, কিছু কিছু মাস্টারমশাই বলেন যে রেফারেন্স নাম্বার দিতে হবে নোটিশের ক্ষেত্রে, এরকম কোনো নেসেসারি ব্যাপার নয় যে রেফারেন্স নাম্বার দিতেই হবে, নোটিশ নাম্বার দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, কেউ যদি দেয় দেবে, সেটা অসুবিধা নেই। অনেক সময় যেটা করা হয় যে একদিকে রেফারেন্স নাম্বার দেওয়া হয়, হ্যাঁ এই এই দিকটাতে, অর্থাৎ আমি যেভাবে দাঁড়িয়ে আছি দেখো, এই বোর্ডের তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই সাইডটাতে, কেমন এখানে অনেকে রেফারেন্স নাম্বার দেয়, এখানে ডেট দেয়, এগুলো করা যেতে পারে। কিন্তু মূল এই সহজ একটা বিষয় দেখো, তারপরে মূল বিজ্ঞপ্তি, তারপরে এখানে আমি ডেট দিয়েছি, এখানে হেডমাস্টার মশাইয়ের সই দিয়েছি, এখানে দিয়েছি, কেমন। এটা এই কারণেই বলছি যে, আবার বলছি যে বিভ্রান্ত হবে না, নানা রকমের ফরম্যাট আছে, আমি যে ফরম্যাটটা দেখালাম তোমাদের বোর্ডে এটা একটু ক্লোজ করতে বলবো, আমি এই যেভাবে যে ফরম্যাট দেখালাম এই ফরম্যাটে তোমরা নোটিশ কিন্তু লিখবে। এবং তোমাদের দেখবে পেজ নাম্বার 36 36 পাতাতে তোমাদের একটি নোটিশ করতে দেওয়া আছে, আমি সবাইকে বলছি যে ওটা তোমরা বাড়িতে হোম টাস্ক হিসাবে আমি দিলাম, তোমরা ভালো করে সেটি প্র্যাকটিস করবে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ অল।